প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাউড 42 ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো এই মনিটাইজেশন অন হওয়ার পর একজন ইউটিউবারের ক্ষেত্রে কি কি কাজ করতে। প্রথম মনিটাইজেশন অন হওয়ার পর আপনার চ্যানেলে যখন অ্যাড বসবে, অ্যাড বসার পরে যখন $10 কমপ্লিট হয়ে যাবে, তখন সেক্ষেত্রে গুগল আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশন পিন পাঠাবে 6 সংখ্যার। এই পিনটা ভেরিফিকেশন হয়ে গেলে অথবা $10 কমপ্লিট হওয়ার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। দুইটা অপশান, অর্থাৎ পিন ভেরিফিকেশন করা এবং $10 কমপ্লিট হওয়ার পর আবার কী করা, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা। আজকে টিউটোরিয়াল আমি দেখাবো কীভাবে ব্যাঙ্ক আপনার ইউটিউব চ্যানেলে অর্থাৎ অ্যাডসেন্স লিঙ্কের সাথে গুগল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ অ্যাডসেন্সের অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনি অ্যাড করতে পারেন যথাযথভাবে সেই বিষয়টা আমরা দেখাবো। তার আগে জেনে নিই আমরা এই দুইটা প্রসেস হচ্ছে, বিশেষ করে যে প্রসেসগুলো অবশ্যই একজন ইউটিউবারকে জানতে হয়। আপনার অ্যাকাউন্টে যদি আপনি মনিটাইজেশন অন হওয়ার পর যদি আপনার অ্যাকাউন্টে আপনার $10 ম্যাক্সিমাম $10 হয়ে যায়, তবে আপনি গুগল অ্যাডসেন্স ভেরিফাই করতে পারবেন। ধরে নিচ্ছি আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই হয়ে গেল। দ্বিতীয় স্টেপে যদি আপনারা ভেরিফাই করতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার এই পূর্বের টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন কীভাবে পিন ভেরিফাই করতে পারেন, কীভাবে পিন ভেরিফাই করবেন এবং এডিট করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি এডিট করবেন, সেইটাও দেখিয়ে আসতে পারেন। আজকের টিউটোরিয়াল আমি দেখাবো কীভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে যদি $10 হয়ে যায় বা $10 কমপ্লিট হওয়ার পর যদি $100 পর্যন্ত আপনি $100 হয়ে গেলে আপনার ট্রানজ্যাকশান শুরু হতে পারে, অর্থাৎ আপনার পকেটে টাকা আসবে। আপনার তার আগে দুইটা কাজ করতে হয়, অর্থাৎ পিন ভেরিফাই করতে হয় এবং আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আর দুই একটা কথা বলছি। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আমরা বাকিটা কম্পিউটার স্ক্রিনে দেখবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আপনাকে সাইটে 5টা বিষয় খেয়াল রাখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, অর্থাৎ যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, ব্যাঙ্কের নাম, তারপরে তার ব্যাঙ্কের ডিটেলস অথবা আপনার যে ইন্টারন্যাশনাল যে কোডটা আমরা করি এবং অ্যাকাউন্ট নাম্বারটা। ঠিক আছে দর্শক, তাহলে বাকি কাজটুকু আমরা কম্পিউটার স্ক্রিনে শেয়ার করি, কম্পিউটার চলে যাই। তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আপনি গুগল অ্যাডসেন্সের সাথে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে গুগল অ্যাডসেন্সের সাথে আপনি পেমেন্ট মেথড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। সেক্ষেত্রে দুইটা প্রসেস আছে। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন সেখানে ওপেন থাকতে হবে এবং যে কোনো ব্রাউজার ইউজ করে আমরা ওই অ্যাকাউন্টে যাব। প্রথমে আমি কোন ব্রাউজার ইউজ করছি, আপনি ইচ্ছে করলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। এখানে বলা আছে ক্রোম ব্রাউজার সবচেয়ে বেস্ট বা নিরাপদ, সেই জন্য আপনার তথ্যের জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। তাহলে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টটা আমাদের ইমেল আইডিটা আমাদের অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আছে, আমরা ওই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ যে ইমেল দিয়ে আমরা করছি ওই ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার সাথে সাথে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এরপর হোম থেকে অথবা পেমেন্টে যাব, পেমেন্টে ক্লিক করলে পেমেন্ট মেথড অথবা পেমেন্টে ক্লিক করলে আমরা নতুন উইন্ডো দেখতে পাবো, অর্থাৎ পেমেন্ট মেথড সংক্রান্ত নতুন এইরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখন এই উইন্ডো থেকে আমাদের অপশান হচ্ছে হাউ ইউ গেট পেড, অর্থাৎ পেমেন্ট মেথড অ্যাড করতে হলে আমাদেরকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। এখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করুন, এরপর মেথড সংক্রান্ত অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সংক্রান্ত আমাদের তথ্য উপস্থাপন হবে। আমরা ওই তথ্য দেখে আমাদের মূল কাজটি আমরা করে নেব, অর্থাৎ এখানে এই যে পেমেন্ট মেথডের আপকামিং অপশানগুলো ওপেন হওয়ার পর এইরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখানে আমরা এই হাউ অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে দুইটা অপশানের মধ্যে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার মেথড এবং অ্যাড এ স্যাক ডিটেলস। আমরা নতুন অপশানটা অর্থাৎ আমাদের পেমেন্টটা যদি ব্যাঙ্কে সরাসরি ডিপোজিট হয়ে যায় করতে চাই, তাহলে অবশ্যই আমরা প্রথম অপশান চুজ করবো অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার মেথড। তাহলে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার মেথডে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এই যে অপশানটি আসবে ডিটেলসগুলো দেখবে, এখানে বেনিফিশিয়ারি আইডি অ্যাড এটা অপশনাল, আমরা এটা পূরণ করার দরকার নেই। আমাদের এরপর দ্বিতীয় অপশান হচ্ছে
এখানে এই নেম অন ব্যাংক অ্যাকাউন্ট বলে এখানে আমরা এই ব্যাংক নেম অন ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ এই ব্যাংকটা এই অ্যাকাউন্টটা যার নামে ক্রিয়েট করা আছে তার নামটা বসাবো তো যে নামে ক্রিয়েট করা আছে আমরা এখানে আমার অ্যাকাউন্ট নামটা আমরা আমি নোটপ্যাডে অ্যাড করে রাখছি আপনারা ইচ্ছে করলে নোটপ্যাড থেকেও করতে পারেন এবং অথবা আপনারা ব্যাংকের ডিটেলস দেখে চেক থেকে আপনারা নামটা ক্রিয়েট করতে পারেন বা লিখতে পারেন এটা যত্নের সাথে লিখবেন যাতে ত্রুটি না হয় এরপর আমরা এই নাম অ্যাড করার পর অর্থাৎ যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এরপর আমরা দ্বিতীয় অপশনে যাব এই বক্সের মধ্যে আমরা এই ব্যাংকের নাম লিখব যেহেতু আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছি ওই ব্যাংকের নির্দিষ্ট নাম অবশ্য আছে এখানে আমি নোটপ্যাডে নামটা ক্রিয়েট লিখে রেখেছি গুগলি ব্যাংক লিমিটেড সেক্ষেত্রে আপনারা এই কাজটুকু করতে পারেন অথবা নোটপ্যাড থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেও এবং অথবা আপনারা আরেকটা কাজ করা যায় ব্যাংকের নাম জানার জন্য অথবা সুইপ কোড জানার জন্য সেক্ষেত্রে banksbd.org তে আপনারা ক্লিক করলে আপনারা এখানে ব্যাংকের ডিটেলসটা পেয়ে যাবেন ব্রাঞ্চের ডিটেলস পেয়ে যাবেন সেক্ষেত্রে ওখান থেকে আনতে পারেন তাহলে এই অপশান থেকে এই ঘরের মধ্যে আমরা সুইপ কোড অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য গুগল একটা সুইপ কোড চায় সেইটা প্রত্যেকটা ব্যাংকেরই আছে আমরা সুইপ কোডটা এখানে উঠাবো আমি যেহেতু আমার নোটপ্যাডে এটা সেভ করা আছে সেই ক্ষেত্রে আমি নোটপ্যাড থেকে নিয়ে আসছি আপনারা এটা দুইটা কাজ করতে পারেন এটা বিশেষ করে আপনারা এই কাজটা আপনারা ও ইয়েতেই করতে পারেন বিশেষ করে banksbd.org তে গিয়ে আপনারা সুইপ কোডটা বের করতে পারেন এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা টিউটোরিয়ালটা দেখেও করতে পারেন সেক্ষেত্রে banksbd.org করতে হলে আপনাকে গুগল অ্যাড্রেস বার সার্চ বার থেকে banksbd.org লিখে এন্টার প্রেস করবেন banksbd.org লিখে এন্টার প্রেস করলে এই বাংলাদেশ ব্যাংকের banksbd-র মূল ওই সার্ভার পেজটি ওপেন হবে এই পেজটি banksbd.org তাহলে এখান থেকে আমরা আপনার পছন্দের ব্যাংকটি চুজ করবেন এখানে ধরে নিচ্ছি আপনার পছন্দের ব্যাংক হচ্ছে পূবালি ব্যাংক লিমিটেড তাহলে পূবালি ব্যাংক লিমিটেডটা ক্লিক করব এখান থেকে তথ্য বের করার জন্য আমরা নিচে চলে যাব পূবালি ব্যাংকের নিচে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করব ব্রাঞ্চের মধ্যে ক্লিক করলে আমরা ডিটেলসটা পাবো অর্থাৎ এখানে যে পেজটা আসবে এখানে আমি ফেনী চুজ করব যেহেতু ফেনীর আন্ডারে ব্রাঞ্চটা সেক্ষেত্রে যে বাংলা বাজার চুজ করবো সেখানে বাংলা বাজার পেজে অর্থাৎ বাংলা বাজার আন্ডারে আমাদের ব্রাঞ্চটা আছে সেক্ষেত্রে আমার এখানে তথ্য দেখেন পূবালি ব্যাংক লিমিটেড আমি এখান থেকে কপি করে এনে আমার এখানে এনে অর্থাৎ এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক পেমেন্টে এসে আমি এখানে পেশ করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার জন্য সহজ হয়ে গেছে তাহলে আমরা বাকি কাজটুকু এভাবে করতে পারি এরপর এখানে দ্বিতীয় অপশানে আমরা আমার সুইপ কোডটা একটু দেখুন সুইপ কোডটা যদি সমস্যা হয় ব্যাংকে যাওয়ার দরকার নেই আপনারা ব্যাংক দিকে আনবেন এখানে এসে কপি করে আমরা এই আমাদের এই ডকুমেন্টসে গিয়ে সুইপ কোডটা আমরা পেশ করে দেবো তাহলে আমার কাঙ্ক্ষিত সুইপ কোডটা আর ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানে আমাদের দ্বিতীয় অপশানটা হচ্ছে এই বক্সের মধ্যে আমরা এই ব্যাংকের যে নামের আদলে এগেনিস্টে আমরা এ করেছি বিশেষ করে অ্যাকাউন্ট করেছি আমরা ওই অ্যাকাউন্ট নাম্বারটা প্রয়োগ করব অর্থাৎ যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আছে ওইটাই এটা আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমি ডেস্কটপে অথবা আমার নোটপ্যাডে আমি টাইপ করে রেখেছি স্যাক থেকে দেখে দেখে লিখে আপনারা এইটা টাইপ করে রাখবেন নোটপ্যাড থেকে আমি এনে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে কপি করে এনে এখানে পেস্ট করে দেব তাহলে এই বক্সের মধ্যে আমি অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিলাম এখন দেখেন দ্বিতীয় অপশান অ্যাকাউন্ট নাম্বার রিকভারি ইউর রিকনফার্ম করতে বলছে অ্যাকাউন্ট নাম্বারটা আবার পেস্ট করে দিচ্ছি তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে এরপর সেট অ্যাজ প্রাইমারি অ্যাজ এ প্রাইমারি সেকশন এই সেকশনটা টিক দেওয়া থাকবে এখানে কোনো চেঞ্জের দরকার নেই এটা ডিফল্ট হিসেবে থাকবে এরপর দেখুন তথ্যটা দেওয়া হওয়ার পর ভালো করে দেখে একবার যেহেতু আপনার গুগলের সাথে ব্যাংকের লেনদেন ও আর্থিক লেনদেন আছে সেই জন্য আপনি অবশ্যই আপনার নিজের নাম এবং সুইপ কোড এবং ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ঠিকভাবে দিয়ে এরপর আমরা কী করব বাকি কাজটুকু আমরা এই এখানে এই অপশানে সেট অ্যাজ প্রাইমারি সেকশন রেখে আরেকবার দেখে রিভিশন দিয়ে আমরা বাকি কাজটুকু আমরা সেভে দিয়ে দেবো অর্থাৎ সেভ করে দেওয়ার পরে আপনার তথ্য হয়ে গেছে মোটামুটি তাহলে আমরা বাকি কাজটুকু সেভ এরপর আমরা সেভ করার আগে আরেকবার দেখবো নিজের নাম ঠিক আছে কি না ব্যাংকের নাম নিজের নাম এবং সুইপ কোড ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য এটা দরকার হয় আরেকবার দেখবেন অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না নাহলে ট্রানজ্যাকশন ভুল পথে যাবে ট্রানজ্যাকশন স্টপ হয়ে যাবে বা সেজন্য আমরা একবার রিকনফার্ম হবো অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার চেক করবো এরপর আমরা
স্ট্যাটাস প্রাইমারি মেথড ডিফল্ট হিসেবে থাকবে, টিকচিহ্ন, এটা টিকচিহ্ন উঠানোর দরকার নেই। আরেকবার ট্রাই করে দেখে অর্থাৎ মিলিয়ে দেখে যতটুকু সম্ভব আপনি আপনার ডিটেলসগুলো একটু দেখবেন। এরপর আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর আমাদের সার্ভারে অর্থাৎ গুগলের সাথে আমাদের পেমেন্ট মেথডটি যথাযথভাবে অ্যাড হয়ে যাবে। এরপর এই একটু ওয়েট নিচ্ছে, রিলোড হচ্ছে, এই জন্য একটু সময় যাচ্ছে। সেজন্য রিলোড হওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের অ্যাড মেথডটা, পেমেন্ট মেথডটা ঠিকভাবে আসে। দেখুন এখানে ওয়্যার ট্রান্সফার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেভ হয়ে গেছে, এটা প্রাইমারি লেভেলে আছে। আপনি এটাকে এডিট ইয়ে করতে পারবেন আর বাকিটুকু ইয়ে করতে পারবেন। তাহলে এই ছিল আজকের টিউটোরিয়ালে, দর্শক আশা করি বুঝতে পারছেন সবাই, তাহলে এইভাবে করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দর্শক তাহলে বুঝতে পারছেন, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।